গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, এত তাড়াহুড়ো ইয়েতে আমার এখন ভিডিও করা হয়নি। সকালবেলায় কী কী করলাম না করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। রুটি করলাম, আলু তরকারি করলাম, গরমে কলেজে চলে গেছে, ছোটো মেয়ে স্কুলে গেলো, এতদিন বাদে আজকে স্কুলে গেলো। তা যাই হোক, আজকে আর রান্না নেই, কোথায় যাবো রান্না করবো, সেখানে গিয়ে কী কী রান্না হবে না হবে সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তা আজকে সারাদিন কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমার ভিডিও অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো হবে। তা আমি এখন স্নান করবো, স্নান করে পুজো দেবো, পুজো দিয়ে আমি এখন যাবো। তাহলে চলো, আমার স্নান টান করা হয়ে গেছে, স্নান করে পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে খেতে দিয়ে নিয়েছি। চলো, আমি এখন রেডি হয়ে নিই, তাড়াতাড়ি কোথায় যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা। তাহলে চলো এখন বেরানো যাক, লাইটগুলো সব বন্ধ করে দিই। আমার মায়ের জন্য শাড়ি কিনেছি, শাড়িটা মাকে আবার দিতে হবে। লাইটটা বন্ধ করে দিই, বড় মেয়েরা যে ভাইবা আছে বলেছে ভাইবা হয়ে গেলে আমাকে ফোন করবে আবার। তা চলো যাওয়া যাক এখন। আমি কোথায় এসেছি? বৌদির বাড়ি এসেছি। বৌদি কি করে? ঘুমাচ্ছে। এখানে কি রান্না হচ্ছে? ডিমের ঝোল, কিচমিচ ভিজিয়ে রেখেছে। আমার বৌদি কি করছে অন্ধকারে? মশা মারছে, মশা মারছে। দেখ এখানে লাইটটা নেই, কি অসুবিধা? লাইট কেটে গেছে, লাইট কেটে গেছে। এখন আমি সবজি কাটবো, বৌদের বাড়ি চলে এসেছি, সবজি কাটবো। গাজর, তাহলে আছে বিনস, ক্যাপসিক। চলো আমি এবার সবজিগুলো কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এখন আমি সবজি নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। প্রথমে বিনসগুলো আমি অত ডিজাইন করে কাটতে পারি না, প্লেনই কাটছি। বিনসটা, ক্যাপসিকামটাকে কেটে নিই। পেঁয়াজ কাটলাম, চোখ দিয়ে জল বেরাচ্ছে। দেখো আমি এখন আলু ভাজছি, চিকেনটা বসিয়ে দিয়েছে। এখানে বিনস ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে আলু দিয়ে দিয়েছে চিকেনের মধ্যে, আর এখানে গাজরটা কাটা হয়ে গেছে, ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এখানে বিনসটা ভাজা হয়ে গেছে, গাজরটা ভাজছি, চিকেনটা হচ্ছে আস্তে দিয়ে একদম, ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। মাংসটা ফুল করছি, এখানে গাজর আর বিনসটা ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামটা ভাজাচ্ছে, এখানে ভাতে জল বসিয়ে দেওয়া হয়েছে। এখন আমি আমার বোনকে ফোন করব। দেখো রাইস মেশানো হচ্ছে, এখন ইভিনিং টাইম। আমার সন্ধে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মামাকে স্যার পড়াতে এসেছিলো, মামাও পড়ানো হয়ে গেছে কমপ্লিট। তা এখন আমি এখন একটু বৌদি বাড়ি যাবো, বৌদি বাড়িতে বৌদি ননদ এসছে, তাহলে চলো। মা, আমার বৌদি দাঁড়িয়ে রয়েছে আমার জন্য ওয়েট করছে। মা দেখি একটুখানি চুপচাপ করে শুয়ে রয়েছে, ছেলেটা কি ভালো ছেলে, এবার চোখ বন্ধ করেছে। পড়ুক না। তোর নাম কি? নাম বল। ই মা, ছেলেটা কথাই বলতে জানে না,
না আমি বলতে পারে না, নাম বল, পড়ে যাবে কিন্তু বল, লজ্জা পাচ্ছে ব্যাগে ঢুকিয়ে দাও, পরে চলো পরে যাব, কি গাড়ি নেই, গাড়ি কত দূরে, একটু খরবলা ধর, আমি দু মিনিট আছে, হবে না, এর পরের বার যেদিন আসবো তখন যাব, তখন তোমাদের বাড়ি আগে যাব, মামি তো বাড়ি আসবো না, টাটা, আশির বাড়ি যাব, আমরা এখন বের বেরো যাচ্ছি, টাটা, আমরাও গাড়িতে উঠে যাচ্ছি, মানটা আমার বোন বক বক করতে যাচ্ছে না বলে দেখো, পরে আসবো আবার, পরের বারে এসে যাবো, আসা তো হয়, আমরা সব এখন গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছি, আমরা এখন বেরু বেরু যাবো, ওলা আসবে এক্ষুনি, রাস্তা ফাঁকা, গাড়ির জন্য ওয়েট করছি, কি ২৪০ দশ টাকা কমে, ও ৪ টাকা কমেছে, আমাদের গাড়ি চলে এসছে, আমরা আমাদের গাড়ি চলে এসছে, বৌদি ওঠো 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 পরে বৌদি ওঠো, ধরছি আমরা দিদি, আগে উঠো, তারপরে আমরা উঠছি, হ্যাঁ বৌদি ওঠো, এই যে উঠছি, আবার এসো, হ্যাঁ যাবো, হ্যাঁ পল্লবী আবার এসো, হ্যাঁ হ্যাঁ, কতদিন বাদে আসলাম, বনু কতদিন পর আসলাম, আমরা ও কিন্তু জানে আমরা আসছি, দরজাটা নিয়ে কিরম বদমাস, তাহলে বলো সেদ্ধ হয়ে গেলাম, সেদ্ধ আমি পানিমেল বাজিয়ে দিই, বাজিয়ে যতক্ষণ না, কখন তুই ধাক্কাচ্ছি খুলছিস না, কতদিন পর এসছি বল আগে, কতদিন পর এসছি, হ্যাঁ তোর বাড়িতে তুই এরকম ফোন করছিস আমাদেরকে, হ্যাঁ দরজা জ্বালা সব বন্ধ করে আমার বোন বসে রয়েছে, দেখো ঘেমে পুরো না, আমার ছেলেকে কী করেছে, কে করেছে মশা, কতদিন পর এসছি আমার বনুর বাড়িতে, বনু ভালো আছো তো, দেখা সাক্ষাৎ করো না আমাদের সাথে, বাংলাদেশের বই দেখছে আমার বনু, প্রতিদিন দেখে তো এখন, ও সাথী এখন বাংলাদেশের বই, দিদিকে আর বৌদিকে ডিভোর্স দিয়ে দিয়েছে, কি বলছো, আমার বনু কি করে, ভাত বসিয়ে রান্না করে, রান্না করে ভাত বসানো হয়ে গেছে, তেঁতুল দিয়ে কি করবি, কালকে ডক্টরের কাছে যাবে, ডক্টর না খোলা খোলো, লিফট করলো দাদা, টাটা টাকা টাটা, ভিড় হয়েছে, ফোন করেছিস, কথা হয়ে গেছে পার্সোনাল কথা, ওই তো পড়ার কথাই তো জানি তো, আমি দরজা বন্ধ করো, জোরে হয়নি বোধে, বোধটাকে আর শেখাতে পারলাম না, দরজা বন্ধ করো, করে শুনে পাখা চলছে, চলো চলো ভাই বাড়ি এখন যাই, বোধকে নিয়ে এখন ভাত বসাবো, কত কাজ আছে এখন, এখন যাবো ননদের বাড়িতে, গরম গরম ভাত বসাবে, ননদ সেদ্ধ ভাত খাবে, আবার আমার ফোন চলে